সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। এই রে, এখন হঠাৎ এই মেয়েটা কেন ফোন করছে? কি করবো? ফোনটা কি ধরবো? না ধরবো না, না ধরি ফোনটা। হ্যালো। হ্যালো, আমি সুন্দরী বলছি। হ্যাঁ বলো। উনি কি আপনার সাথে আছেন? সূর্য আমার সাথেই আছে, কিন্তু আমি না একটুখানি একটা চায়ের দোকানে চা খেতে এসেছি। সূর্য হসপিটালের ভেতরে আছে। আচ্ছা বলছি, আপনার সাথে আমার একটু কথা ছিল। আমার সাথে কি ব্যাপারে বলো। কিছুক্ষণ আগে না বাড়িতে ওনার সেই কৃষাণ বলে বন্ধুটা এসেছিলেন। হে ভগবান, এবার কি হবে? এ তো পুরো কেস। হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি জানি যে কৃষাণু ওখানে গেছিল, কারণ কৃষাণু তো অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট হয়েছে রামতনু। না না, রামতনু না, তনুময়। আসলে না, মানে এইসব ঘটনার জন্য না আমি কনফিউজড হয়ে গিয়ে ভুলভাল নাম নিচ্ছি। আসলে ছোটবেলার বন্ধু তো, তাই খবরটা পেয়ে সূর্য কিরকম একটা পাজেল হয়ে গেছে, আর যেভাবে লেগেছে প্রণয়ের। প্রণয়? আপনি তো এক্ষুনি বললেন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তনুময়। ও, তনুময় বলেছি না? তাহলে ওটা তনুময়ই হবে। দাদা, আপনি আমাকে একটা সত্যি কথা বলবেন? উনি সত্যিই আপনার সাথে আছেন তো? না মানে অন্য কোথাও নেই তো? মানে ধরুন উনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েননি তো? আরে না না না, তুমি এত টেনশন করো না, আমার সাথেই আছে। আসলে তন্ময় তো আজই ডিসচার্জ হয়ে যাবে, তো তন্ময়কে আমরা বাড়ি পৌঁছেই আমরা বাড়ি ফিরবো। তন্ময়কে? আপনি তো তনুময় বললেন না? তনুময়? কারেক্ট কারেক্ট কারেক্ট, তনুময় তনুময়। আসলে আমার না একদম কারোর নাম মনে থাকে না, একদম শর্টটা মেমোরি লস হয়ে যায় আমার মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, আমি রাখছি, আপনারা সাবধানে আসবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমরা এখানকার কাজ মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছি। এসো সূর্য, দিস ইজ মাই রুম। বাহ, নাইস। থ্যাংক ইউ। হেই, বাই দ্য ওয়ে, নাইস চয়েস। এটা আমি জাপান থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ওখানে একটা কনফারেন্স ছিল, তো একটা কিউরিও শপ থেকে আমি এটাকে কিনি। আমার এরকম জিনিস খুব পছন্দ। তোমার কি পছন্দ? আমার শুধু তোমাকেই পছন্দ। প্লিজ আর মিথ্যা কথা বলো না, আই হেট লায়ার্স। মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। থামো তো, বিশ্বাস হচ্ছে না তো? দেখো, মিথ্যে কথা কিন্তু আমি একদমই বলি না। ইনফ্যাক্ট মিথ্যের স্পেলিংটাই প্রপারলি আমি জানি না, সত্যি বলছি। বাবা, তুমি কি জানো আর কি জানো না সেটা আমার ভালো করেই জানা আছে। আর একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমি খুবই পজেসিভ। দেন প্লিজ পজেস মি। আমি তোমার মালিক। ওয়েল, তুমি আমার সবকিছু। আমাকে যেতে হবে। যেতে হবে মানে? এই তো 2 ঘন্টা আগে এলে।
এত তাড়াতাড়ি চলে যাবে? মানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, আমাকে যেতেই হবে। কেন যেতে হবে? এত কিসের তাড়া? হ্যাঁ, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, রাতে একেবারে ডিনার করেই যাবে। না গো, আজ সেটা একেবারেই পসিবল নয়। অ্যাকচুয়ালি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আর সকালের যে শ্যুটটা ছিল সেটা রাতে পোস্টপন করেছি, তো আই হ্যাভ টু গো। বুঝলাম। তাহলে কবে ফিরছো? খুব তাড়াতাড়ি সুইটহার্ট, জাস্ট দুদিন কাজ বাকি আছে, করি তারপর ফিরব। যাও, কাজটা শেষ করে এসো। লাবণ্য, আই লাভ ইউ। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।